সেই তৌফিক তুমি আমাদের দান করো আমরা যেন কোরআন কি উপলব্ধিতে করতে পারি সেই তৌফিক দান করো কোরআনকে যেন আমরা গভীর বুঝতে পারি সেই তৌফিক দান করো কোরআন এর মুআজিজাতে আমরা বুঝতে পারি কোরআন কোন শব্দ না থাকুক যার অর্থ আমরা বুঝিনি আল্লাহ তুমি এভাবে আমাদের জ্ঞানকে প্রশস্ত এবং প্রসারিত করে দিও আল্লাহ আমরা সূরাতুল আনাম এটি পড়ছি না আমার যেটা মনে পড়ে সুরাতুল আনআমের আমরা কিছু আলোচনা করি আমরা এগিয়ে সোরাতুল আনামে আমরা আহ যেটি প্রথমত দেখতে পাই তা হলো যে আল আনাম এই সোরার দুটো নাম আছে একটা হলো আল অর্থাৎ গবাদি পশু আর জন্তু আর এর দ্বিত দুই নম্বর নাম হলো আলহ্জা অর্থাৎ দলিল সোরার দুই নম্বর নাম হচ্ছে আলহ্জা বা দলিল যে ওয়ালাইকু সালাম ওয়ালিক আপা আর এই দুটো হলো এই সুরার এই দুটো নাম আছে তারপর আমরা দেখি যে এই সূরাটির নাম কেন আল আনাম রাখা হয়েছে সে কথা এখানে আছে আল আনাম লাকানা তেল আনা আরবি মাস দারু আকলিহি মশুর যেহেতু

গবাদি পশুগুলো যেটা আমরা ওট অথবা তাদের ভেড়া ইত্যাদি কথা বলি ওয়াম ওয়া এমন এমনকি তাদের কমিউনিকেশন যোগাযোগের জন্য ওয়া এমন এমনকি তাদের সম্পদ ছিল এরকম তাবা ওয়া আন্দাহুম মাকানাতুন কাবীরাতুন ফলশ্রুতিতে এই গবাদি পশুগুলো বা চতুষ্পদ জন্তুগুলো তাদের কাছে একটা বিশাল গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছিল একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছিল এবং সেটা কি ما لأنها عصبو حياتهم كارم إذا هذا الجيبون مر مردوم. هذا الجيبون المردوم شريطة ولم يكونوا مستعدين أن يدخلوها ضمنا من العبودية لأنهم يرون أن حرية التصرف في الأموال لا تتعارض مع العبادة. كارم كي أرابرا منكوتةج يقولوا كي ترى عبودية يعني إبادة المدعي ترى يقولوا كي غونو كوتة. كارن ترى মনে করতে যে তাদের সম্পদের ক্ষেত্রে তাদের অবাধ বিচারণ বা সম্পদ যেভাবে মনে চাই সেগুলোকে পরিচালনা করা এটা তাদের অবাধের সাথে কোনো অবশ্য সাংঘর্ষিক নয় ওয়ালিহা যা আত্বস্মিয়াতু হাদি সূরতি বিহায আল রামজি আল আনাম লিতাকুনা তাওজihan আমান লিকুল মান খালফা আমালু ওয়া ইতিকাদহু কারুন মুলতু আরবরা যেটি আরবদের মধ্যে একটা প্রবলেম ছিল যেমন আমাদের মধ্যে এখন এটা আছে মানে আমরাও মনে করি যে যে আমাদের অর্থনৈতিক কার্যকলাপ এটি আহ এটি ইসলাম এবং অর্থনৈতিক কার্যকলাপ দুটা আলাদা অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপ একজন ব্যক্তির এটা এটা ধরুন আপনার অনৈতিক হতে পারে কিন্তু তারপরেও তিনি যদি ইসলাম প্র্যাকটিস করে তাহলে তিনি অনেক ভালো মুসলিম মানে অর্থনৈতিক কার্যকলাপের উপর ভিত্তি করে কারো ইসলাম আহ এর কোন ত্রুটি তৈরি হয় না আরবরা এরকম মনে করতো এবং তারা মনে করতে যে তাদের সম্পদের ক্ষেত্রে তাদের যা মনে চাই যে হরিয়া তত্তাসর রফিল আমি মানে তাদের সম্পদের ক্ষেত্রে তাদের যা মনে চায় অবাধ বিচরণ এটা আসলে অ্যাবাদের সাথে সাংঘর্ষিক না তারা যেমনি মনে চায় সেমনি তারা তাদের সম্পদ আয় করবে ব্যয় করবে যেমন ধরুন আমাদের অনেকে আছে হারাম পথে আয় করে হারাম পথে ব্যয় করে কিন্তু আবার তিনি না প্রতি বছরে হজ করেন ওমরা করেন আবার তিনি মসজিদও প্রথম কাতারে থাকেন অনেক বড় দাড়ি যুগ ইত্যাদিও তিনি হয়তো বা মেনটেন করেন কিন্তু তিনি তার ইনকাম পুরোটা হারাম তার ব্যয় পুরো টাকা হারাম তার লাইফস্টাইল পুরোটা হারাম নাচ গান বা দুই তো সব তিনি করে যাচ্ছেন তিনি মনে করছেন ওটা কালচার কালচারের সাথে ইসলামের সম্পর্ক তিনি মনে করেন যে ইসলাম আসলে কি শুধু কেবলমাত্র এবাদতের নাম এই জন্য আল্লাহ সুফান এই সুরাতের নাম আল্লাহ নাম রেখে তিনি বলেছেন যে না তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের চতুষ্প জন্তু বা তোমাদের যে আয় ইনকাম তোমাদের সম্পদ এগুলো কিন্তু

আল্লাহ সুহান একত্বকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে এই আয়াত এই সুরাতে প্রচুর পরিমাণ দলিল উপস্থাপন করা হয়েছে এবং এই কারণে এই সুরাটির নাম রাখা হয়েছে সূরাতুল আনহাম এখানে কয়েকটি আয়াত আছে এটা হলো মাক্কি সুরা এবং এটাকে মোকাওয়াল সুরা বলে আপনি জানেন যে সুরাগুলো তিনটি ভাগে বিভক্ত কোরআন সুরাগুলো এটা হলো কি মোকাওয়াল অর্থাৎ লম্বা একটা কি লম্বা এবং দুই নম্বর হচ্ছে মকাস্বর অর্থাৎ ধরুন যে সুরা ছোট যেমন হলুওয়ালা কলা যাবে না আছে এরকম ছোট আর কিছু হচ্ছে মোতা মোতাবাস বা ওয়াসাদ মোটা ওয়াসাদ কিছু সুরা আছে হলো যেগুলো হচ্ছে মাঝামাঝি অর্থাৎ এগুলো একেবারে বড় না একেবারে ছোট না যেমন ধরুন সুরার রহমান যেমন ধরুন সুরাল হুজরাত এই সুরাগুলো বড় না ছোট না এই হচ্ছে সুরাগুলোর বিন্যাস অতএব এই এটি একটা মোতাল সুরা মোতাল এর আয়াত সংখ্যা হচ্ছে একশত পঁয়ষট্টি সুরাতে একশত পঁয়ষট্টি আয়াত রয়েছে ওকে এখন আমরা বলছি যে এই সুরার দুটো নাম তাহলে আপনার বুঝতে পারলেন একটা নাম হলো আল আনাম আর একটি নাম হলো আল হুজ্জা আল হুজ্জা এরপরে এই সুরাটির ব্যাপারে কি আছে রাসুসলাম বলেছেন এটা সহিদা ফাহুয়া হাবরুন মান আখাদা আস-সাবা'াতুত ত্বয়ালা হাবরুন যেই ব্যক্তি এই বড় সাতটি সুরা গ্রহণ করে অর্থাৎ পড়ে বুঝে ফাহুয়া হাবরুন সে কিন্তু পণ্ডিত সে কিন্তু পণ্ডিত সে পণ্ডিতে পরিণত হয় প্রজ্ঞ ব্যক্তি সে পরিণত সুবহানাল্লাহ এবং এই সাবুআত ত্বয়াল বলতে আমরা কিন্তু আগে বলেছিলাম ইসাবউ আত লম্বা বড় 7টি সুরা মানে কি সুরাল আল বাকারা সুরাতুল আল ইমরান সুরাতুল নিসা সুরাতুল মায়েদা চারটা আয়াত সুরাতুল আনআম সুরাতুল আরাফ সুরাতুত তাওবা এই সাতটি লম্বা সূরা এর মধ্যে কিন্তু আমরা সূরা বাকারা পড়েছি আল ইমরান পড়েছি আল নিসা পড়েছি আল মায়েদা পড়েছি এখন আল আনআম পড়ছি তারপর আল আরাফ এবং আল আমরা পড়ব ইনশাআল্লাহ এই সূরাগুলো আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম পণ্ডিত ইনশাআল্লাহ তাহলে এই সূরাগুলো আপনি পড়বেন তাহলে আমরা হাদিসটা এবার আরেকবার আপনার একটু বলুন তো হাদিসে কি বলা আছে হাদিসে বলা আছে রাসূল বলেছেন মান আখাদা আসবাত তুইওয়ালা فهو حبر من اخذ السبع طوالا فهو حبر রাসূল বলেছেন যে এই সাতটি বড় বড় সূরা গ্রহণ করবে মুখস্থ করবে সে পণ্ডিতে পরিণত হবে অতএব আপনারা এই সাতটি সূরার নাম এটা আপনারা একটু খেয়াল করে রাখুন কি হচ্ছে আল বাকারা আল ইমরান আন নিসা আল মাইদা আরাফ এবং আতওয়া। এই সাতটি সুরা মুখস্থ করে এই সাতটি সুরা ভালো করে বোঝা আমরা ইনশাল্লাহ এই সাতটি সুরা ভালো করে আমরা বোঝার চেষ্টা করছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন মুয়াফাকাতু ফাঁকা তু আউ্বালি আখের এই সুরার প্রথম অংশের সাথে শেষ অংশের মিল এই সুরার প্রথম অংশের সাথে শেষ অংশের মিল কি কি রয়েছে সে মিল নিয়ে তিনি আলোচনা করছেন ভালো করে খেয়াল করবেন আমি আপনাদেরকে বারবার ওইখানে নিয়ে যাব তিনি বলেছেন بداات السوره المباركه باستنكار এই শুরুই প্রত্যাখ্যান করা মাধ্যমে এবং মুশরিকদের বিভিন্ন কার্যকলাপের তিরস্কার নিন্দা করার মাধ্যমে কিভাবে কাইফা আদিলুন মানে হচ্ছে কিভাবে তারা সেরেক করে আল্লাহর সাথে

ওয়াজআলা এবং তিনি সৃষ্টি করেছেন আজ-জুলুমাত ওয়ান নূর এবং আলো এবং অন্ধকারকে এবং আলোকে এটি হচ্ছে শুরু ওয়াখতিমাত আর দেখেন তো এটা কিন্তু শুরু হয়েছে ইস্তিনকার প্রত্যাখ্যানের মাধ্যমে ওয়াখতিমাত বিতাওজিহিন নবী লি ইস্তিনকার হাদিল মুফারাকাতিল আজীবা এখানে দেখেন ইস্তিনকার এখানে ইস্তিনকার এবং এই সূরাটি শেষ হয়েছে এই যে একটি অবাক করা একটা বিচ্ছিন্নতা একটা বিচ্ছিন্ন দল বিচ্ছিন্নতাবাদী দল যারা আল্লাহ ছাড়া অন্য কারে ইবাদত করে তাদেরকে কጣት খানের মাধ্যমে তাদের নিন্দাবাদের মাধ্যমে কি বল আ গাইর আল্লাহ আবগি রব্বা ও হুয়া রব্বুস আমি কি আ গাইর আল্লাহ আমি কি তালাশ করব আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে ও হুয়া রব্বু কুল্লি শাই অর্থাৎ তিনি সবকিছুর রব অর্থাৎ তিনি সবকিছুর রব আমি কি তাকে ছাড়া অন্য কাউকে রব হিসেবে তালাশ করব তার মানে আমি আল্লাহ ছাড়া অন্য কার এবাদত কিভাবে করব অন্য কারো এবাদত কিভাবে করব এটি হচ্ছে সুরাটির প্রথম কথা এরপরে কি তাহলে সুরা শুরু হয়েছে আল্লাহর বিরোধিতায় যারা অন্যের আবাদত করে তাদের প্রত্যাখ্যানের মাধ্যমে সুরাটি শেষ হয়েছে এর মাধ্যমে ঠিক ওয়াফিজা আলিকা এর মধ্যে তাকিদুন আলা ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা আল্লাহর একত্বের উপর এখানে কি আছে তাকিদ وأنه المستحق للعبادة وحده لا شريك له এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ইবাদত এর হক দার তিনি ছাড়া আর কেউ নন মধ্যখানে এই বক্তব্য দেওয়া হয়েছে তাহলে আয়াতের শুরু হয়েছে যারা আল্লাহর একত্বকে একত্ববাদকে যারা গ্রহণ করে না তাদেরকে প্রত্যাখ্যান করা আয়াতটি শেষ হয়েছে আর মধ্যখানে বক্তব্যগুলো কি একই তার মানে এই গোটা সূরাটিতে কেবল মাত্র আল্লাহর একত্ববাদের পক্ষের দলিলগুলো প্রমাণগুলো বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থাপন করেছেন

রব হিসেবে মানা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে মানা আল্লাহ সাহেব খানা তারা ছাড়া অন্য কাউকে আইনদাতা বিধানদাতা ইত্যাদি হিসেবে মানা আর আমালের মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো এমাদ এবং আল্লাহ সের অন্য কারো নিঃসত্ব করা আল্লাহ সের অন্য কারো কাছে প্রার্থনা করা ওকে এই বিষয়গুলো সুরাতিতে বলা হয়েছে মামা দেওয়ার সুরাতিল মোবারাকা এই বরকতময় সুরাটির মা এর মধু মানে এর আলোচ্য বিষয়গুলো কি কি নিয়ে এসে কথা বলেছে আমরা আসি এক দুই তিন চার থেকে আমরা এক নাম্বার দেবো এই সুরেটি তিন ধরনের লোকদের কথা বলেছে কয় ধরনের লোকদের তিন ধরনের আল আলমুল হিদিন অবিশ্বাসীদের আল মা বস্তুবাদীদের মুনকির ইউজুদ্দিল্লা যারা আল্লাহর অস্তিত্বকে আল্লাহর একত্রবাদকে যারা মুনকির এনকার করে অস্বীকার করে আল্লাহর একত্রবাদকে অস্বীকারকারী আল্লাহর একত্রবাদকে অস্বীকারকারী আহ এই যে নাস্তিক এবং বস্তুবাদীদের কথা এখানে আল্লাহ সুফ বলেছেন শুরুই করেছেন তাতে কথা বলে দুই নম্বর কি উবাদ আসনাম আসনাম মূর্তিপূজকদের কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন এক নম্বর হচ্ছে যারা বস্তুবাদী এবং আল্লাহকে অস্বীকারকারী দুই নম্বর হচ্ছে যারা মূর্তি পূজারক এবং তিন নম্বর কাসালেস তিন নম্বরে কাদের কথা আল মুমিনিনা বিল্লাহি ইতিকাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতীত যারা আকীদাগতভাবে আল্লাহ প্রতি বিশ্বাস লালন করে সেই সকল ব্যক্তিদের জন্য লাকিন্নাহুম কিন্তু তারা আল্লাহকে তারা বিশ্বাস করে আকীদাগতভাবে কিন্তু এই সকল লোকেরা কিন্তু এই সকল লোকেরা কি হয়েছে লাকিন্নাহুম কিন্তু এই সকল লোকেরা লামিয়ুতবiquহু সুলুকান ওয়া আমালা মানে আমাদের মতো আর কি অবস্থা যে তারা কি আমরা যেমন আল্লাহ সুবহান ওয়া আমরা মেনে নিয়েছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আকীদাগতভাবে আল্লাহ সুবহান ওয়া আমাদের স্রষ্টা কিন্তু আমরা আমাদের জীবনে এবং আমাদের কার্যকলাপে কিন্তু এইটার বাস্তবায়ন নাই আমরা কালি বিশ্বাস করছি আমরাই মুসলিম আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার রব তিনি খালেক কিন্তু এগুলোর কোন বাস্তবায়ন আমাদের জীবনে কোথাও নাই আমরা কোথাও জীবনে এটাকে একেবারেই বাস্তবায়ন করছি না ওয়া কুল্লু হাযা লিতাকীদ আলা আন্না আত-তাওহীদ মুতাকামিলুন ফিল ই'তিকাদ তাতবেক এইটা কেন কারণ আল্লাহ সুহান হুয়া তালা এই সুরের মাধ্যমে আমাদেরকে বলে দেবেন যে তাওহিদ হলো কি এটা আকিদা এবং তাতবেক নাম শুধুমাত্র বিশ্বাসের নামই তাওহিদ না তাওহিদের নাম হচ্ছে বিশ্বাস এবং কাজে পরিণত করা দুই নম্বর ওয়াকাদ্দারাতি সুরাতুল মুবারাকা হাওলা উসুলি দাওয়াত আল উলুহিয়া আল ওয়াহি আর রিসালা আল বাস ওয়াল জাযা এই সূরাটি আমাদের দাওয়াতের মূল যেই বিষয়া বলি তার প্রতি ইঙ্গিত করেছে তাকে আল উলুহিয়া আল্লাহ সুবহান যে আমাদের মানে আল্লাহ মানে তাহিদ আল্লাহ সুবহান একত্র আল ওয়ার রিসালা এবং আল্লাহ সুবহান যে নবী রাসুল্লাহকে পাঠিয়েছেন ওহি পাঠিয়েছেন এটি এবং তিনি বলেছ কি আলবাস অর্থাৎ পুনরুত্থান এবং প্রতিদান অর্থাৎ যেটা আমরা বলি তাহিদ রেসালা তাখেরাত মানে কোরআনের

একটা পদ্ধতি উসলুব তাকরির মানে স্বীকারোক্তি নেয়া মানুষের কাছ থেকে স্বীকারোক্তি নেয়ার যে তোমরা বলো তোমরা বলো তোমরা বলো এটা স্বীকারোক্তি উসলুব তালকিন এটা হলো কি শিক্ষা দেয়া শিক্ষা একটা হলো তার কাছ থেকে স্বীকারোক্তি নেয়া আর হলো শিক্ষা দেয়া আমি কি এরকম নই আমি কি এরকম নই আমি কি আর হলো তালকিন তুমি বলো তুমি বলো তুমি বলো এই দুই ভাবে মানে একটা হচ্ছে তার কাছ থেকে তাকরির তাকরির মানে তার কাছ থেকে রিকগনিশন নেয়া তার কাছ থেকে অ্যাপ্রুভাল নেয়া তার কাছ থেকে আপনার কোনো রেসপন্স পজিটিভ রেসপন্স কমিটমেন্ট তার কাছ থেকে গ্রহণ করা এবং দুই নম্বর হচ্ছে তাল তালফে তাল ফে তালকিন অর্থাৎ এটা কি তালকিন তালকিন মানে হলো তাকে শিক্ষা প্রশিক্ষণ এই প্রশিক্ষণের বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা আছে এবং আমি যেমন এই দুটো জিনিস আপনাদেরকে বলি ঘটনাটা কি ঘটনা যেমন ধরেন আপনি আপনাকে কেউ জিজ্ঞেস করলো আল্লাহ কি আমাদের রব নয় নন আপনি তখন উপরে আপনি তখন বললেন যে হ্যাঁ এই যে আপনার কাছ থেকে তাকরি নিল তাকরি মানে হলো আপনার কাছ থেকে কমিটমেন্ট প্রমিস এবং পজিটিভ রিমার্ক আপনার কাছ থেকে নিয়ে দুটো হচ্ছে তালকিন তালকিন মানে শিক্ষা দেওয়া যেমন আপনাকে বল আপনাকে বলো তুমি বলো যে আমার রব এক আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই এই যে আপনাকে শিখিয়ে দিল এবং আপনি তা বলেন বলো যে লাহ ইলাহ এগুলোকে বলা হয় এক তালকিন এই দুইভাবেই আল্লাহ আমাদের কাছে এখন আমরা এই দুটো তাহলে এখানে কয়টা ওই ইয়ে উল্লেখ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন যে এই সুরাটি কয়টা পদ্ধতিতে আমাদের কাছে তবে উপস্থাপন করেছে দুইটা পদ্ধতি আমাদের কাছে উপস্থাপন করেছে একটা হলো

তরিক নাজির ও তাম্বল ফিল কাউনি ওমা ফিহিমিন বাকলোকাত আমাদের এই দলিলগুলো আল্লাহ সব হানুমাত অস্তিত্ব সংক্রান্ত দলিলগুলো আমাদের কাছে কি কারণে প্রতিভাত হয় একটা হচ্ছে আন্নাজর ও তাম্মল ফিল কাউনি ও মা ফিহিমিন বাকলোকাত এই জমি এই আল্লাহ সৃষ্টিতে যত কিছু সৃষ্টি আছে তার দিকে একটু তাদেরকে একটু গভীর সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা এটি কিন্তু এই

এই সকল আলোচনার ক্ষেত্রে আল্লাহ তালা হুয়া শব্দটি ব্যবহার করেছেন লিও শহীর আল কারি আউল মুস্তামে আজমাত আল খা লেতে যেন যিনি শ্রোতা এবং পাঠক তিনি যেন আল্লাহ সুফান বড়ত্ব এবং তার তার যে শক্তি ক্ষমতা এইটা যেন উপলব্ধি করে ওয়াকা আন্নাল আয়াত মা সিলাতন আমা امامۃن امامه يراها بعينه وقد تكرر تكرر لفظ هو 28 مره তাহলে কি হলো তিনি বলছেন যে এইখানে আল্লাহ সব সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের ব্যাপারে তিনি কিছু দলিল তুলে ধরেছেন তিনি কিছু দলিল দিয়েছেন এবং এই দলিলগুলো কোথা থেকে এসেছে এই দলিলগুলো নেয়া হয়েছে আপনার এই যে এই যে সৃষ্টি এই সৃষ্টি থেকে যেন মানুষ তার চোখের সামনে দেখতে পাচ্ছে আল্লাহ কারণ তিনি যদি না থাকেন তাহলে কোনো কিছুই অবশিষ্ট থাকার কথা না সবই ধ্বংস হয়ে যাওয়ার কথা যেমন ধরুন হোলেন আল্লাহন হুয়াত আল্লাহ তিনি এই আলোচনা আল্লাহ তাল্লাহ কথা বলতে গিয়ে তিনি এই সুরাতে হুয়া শব্দটি বেশি ব্যবহার করেছেন হুয়া মানে হচ্ছে আল্লাহ তালাকে তিনি বোঝাচ্ছেন যেমন

ওহু আল্লাবি ফিসামা ওয়াতি ওফিল আউদি আর তিনি ওহু আল্লাহ ফিসামা ওয়াতি ওফিল আউদ আল্লাহস ভানুমত আরাই আসমান এবং জমিনের মধ্যে তিনি আমাদের তিনি আমাদের ইলাহ ইয়া আলমসির রকম তিনি তোমাদের গোপনীয়তা জানেন ও যা রকম তোমাদের প্রকাশ্য তিনি জানেন ওয়া আলম এবং জানেন মা যা তাক সেবন তোমরা উপার্জন করছো অর্জন করছ তোমরা যা অর্জন উপার্জন করো সবই তিনি জানান আল্লাহ পরিচয় আবার দেখেন অহু আল্লা দি এই হুয়া হুয়া এই সুরাতিতে আঠাশ বার এসছে আঠাশ বার এবং সববারই কেবল আল্লাহ তালা সম্পর্কে প্রশ্ন বা আল্লাহ সুফান সম্পর্কে আপনার কাছ থেকে সিদ্ধান্ত নেয়া অথবা আল্লাহ সুফান অস্তিত্ব আপনার প্রমাণ করা এগুলি এই বারবার হুয়া দিয়ে মানে এটা উল্লেখ করা হয়েছে যেমন ওহু আল্লাহ হফিস তিনি আল্লাহ যিনি আসমান এবং জমিনে রয়েছেন ইয়া আলম তিনি জানেন তোমাদের গোপন ওয়া যাহা এবং তোমাদের প্রকাশ্য জিনিস অর্জন আমরা কি দেখছি এই আয়াতগুলোতে আমরা আবার ওই হুয়া দেখছি আবার দেখেন ওয়ালাহু এবং হু হু মানে তো হুয়া ওয়ালাহু এবং তার জন্য রয়েছে মা সাকানে ফিল্লাইল ওয়ান নাহার যা কিছু আসমান এবং জমিনে যা কিছু অবস্থান করে সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক আমরা কারণ আমরা আগে বলেছিলাম লান আল্লাহ এটি কিন্তু মালিক আমরা ও হুয়া এবং এই যে হুয়া আবার এই যে লাহু এটো হুয়া আসসামিউল আলিম সর্বশক্তিমান এবং সর্ব মানে সব সর্বাধিক জ্ঞানী

যা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যকার প্রথম ওয়ালা তাকুন আন্না মিনুল মুমতারিন আর তোমরা বাইদের অন্তর্ভুক্ত হইও না এই জায়গাগুলোতে কিন্তু আমরা এই যে ইয়েটা দেখছি আমরা আহ সুরাতুল আনহাম এই যে তাওহিদের ব্যাপারে যে কথা বলা হয়েছে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এরপরে কি

যদি আল্লাহ সব হান হওয়া তাহলে তোমার কোনো ক্ষতি কল্যাণ ক্ষতি সাধন করতে চান ইয়ামসাজকার তোমাকে যদি স্পর্শ করেন আল্লাহর পক্ষ থেকে কোন অকল্যাণ ফেলা কে আসি ফেলা তাহলে ওই অকল্যাণ দূর করার মতো কেউ নাই ওই ইয়ামসাজকা বিখাই আর যদি তোমাকে স্পর্শ করে আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ ফাহু আল্লাহ সিরাত মুস্তাকিম তাহলে জেনে রাখো আল্লাহ সব হান হওয়া তাহলে মুস্তাকিমের উপর আছেন কারো প্রতি তিনি জুলুম করেন না জাস্টিস করেন না ঠিক এখানে তাহলে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে এই সুরার আলোচ্য বিষয়টাকে সুরাতে কি আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে মূলত আমরা দেখলাম যেটা আহ তিন ধরনের লোকদের আলোচনা করা হয়েছে এবং এখানে আহ এখানে সুলান মূলত তাহিদের বা দাওয়ার মূল বিষয়গুলো তিনি আলোচনা করেছেন একটি হলো যে আহ একটি হলো আল উলুহিয়া একটু আল ওয়াহি এবং আল রেসাল এবং একটা উল্লা এর এই সুরাতে দুটো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আছে একটা হলো তাকরি আর একটা হলো তালকিম অর্থাৎ আপনি আহ যে পদ্ধতি শিকার রুক্তি আপনি নেবেন আট হলো যে পদ্ধতি আপনি শিক্ষা প্রদান করবেন অথবা একটা হলো প্রশিক্ষণ দেয় হলো কার কাছে কোন বক্তব্য স্বীকার করিয়ে নেয়া যে তুমি কথা বলেছ বা আপনি কথা বলেছেন এই স্বীকার করিয়ে নেয়া বা আপনি কাজটি করেছেন আর তাকরিটা কি তাকির আমরা বলেছি যে এখানে মানে আল্লাহ সব হান আল্লাহ সৃষ্টির আমরা তাকাই তাহলে দেখবো যে আমাদের এই দৃষ্টি আমাদের কাছে এটা উন্মুক্ত করে দেবে যে আল্লাহ সব হান তিনি অস্তিত্ব চীন এবং আমি আমাদের আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমার এটা লজ্জা লাগে যে আল্লাহ সুবহান ওয়া তার অস্তিত্ব প্রমাণ করার জন্য তাকে বলতে হয় মানুষ কতটা অকৃতব বা অপরাধী হলে এই শাস্তি হতে পারে দুই নম্বর বিষয় যেটি তা হলো এখানে আল্লাহ সুবহান ওয়া তার একত্ব বোঝানোর জন্য আঠাশ বার তিনি হুয়া ব্যবহার করেছেন এবং যেখানে আল্লাহ সব হান হুয়া ব্যবহার করেছেন তার মানে হচ্ছে আল্লাহ সব হান আলা তিনি এ হুয়ার মাধ্যমে তার যে সৃষ্টির যে বিশালত্ব তার যে বিশাল ক্ষমতা সে কথা বুঝিয়েছেন এবং এখানে আপনারা দেখবেন যে সে আলোচনা এখানে করা হয়েছে এরপরে একটা দেখেন এআইটি আমরা কিছুক্ষণ আগে পড়েছি বলুন আকায়ের আল্লাহ। আল্লাহ ছাড়া কি আত্মাধু আমি গ্রহণ করব কাউকে ওলি হিসাবে বন্ধু হিসাবে ফাতে খাদ্য গ্রহণ আমি হয়েছি আসলামা যারা প্রথম ইসলাম গ্রহণ করি তাদের অন্তর্ভুক্ত হতে মিন আল এবং যারা আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না এটা হলার আলোচ্য বিষয়ের এক নম্বর কথা এবং আহলবুত্তালকিনে কিভাবে আলোচনা করা হয়েছে সেটা আমার মনে হয় ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ এখন আপনার বলেন তো আপনার কি বুঝতে পেরেছেন কেন জিনিসটা

উপার্জন আর এবং অর্জন এটা আমি বুঝতে গিয়ে আমি এলোমেলো করে ফেলি আমি আপা ওই যে আবার বলি এই যে এখানে আমি বলে দিছি না ওই ক্লাসের সময় বিষয়টা আমি বলছিলাম কাসাবা আর হলো এক কাসাবা হ্যাঁ এক কাসাবা এক কাসাবা আমরা একটা কথা মনে আছে কিনা আপনার আমরা বলেছিলাম এখানে এই দুইটা কিন্তু একই কাফ সিন বা এখানে কিন্তু কাফ সিন বা আমরা বলেছিলাম যদি কোন শব্দে যদি বর্ণ বেশি থাকে তাহলে অর্থ বেশি হবে তাই না তো এখানে এখানে কাঁসা মানে হলো উপার্জন মানে অর্জন আর এই হল বা হলো উপার্জন এই উপার্জনটা অর্জনের চেয়ে বেশি কিভাবে এই উপার্জনের জন্য আপনাকে

তাকের মানে হলো স্বীকার করিয়ে নেয় মানে আপনাকে বিভিন্ন প্রশ্ন করলো এবং সেই প্রশ্নের উত্তর আপনি বাধ্য হয়ে পজিটিভ উত্তর দিতে হলো যে আপনাকে পড়লো এরকমটা এর এমন নয় আপনি বলেন হ্যাঁ এমন নয় হ্যাঁ এমন নয় হ্যাঁ অথবা আপনার কাছে কিছু এটা হলো তাকরির তাকরির মানে হলো আপনার কাছ থেকে এর মানে হলো যে অথবা ধরুন আপনার কাছে কোনো জিনিস উপস্থাপন করা হলো আপনি ওইটা দেখে দেখে বলতে বাধ্য হলেন যে না এটা এমন আর তালকীন হলো আপনাকে যা বলবে আপনি তাই বলা যেমন আপনাকে বলল বলেন লা ইলাহা ইল্লা আপনি বলেন লা ইলাহা ইল্লা আপনাকে বলেন যে বলুন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আপনি বলেন আল্লাহ ছাড়া এর এক বলে জন্য আমরা মিত্রদেরকে মিত্রদেরকে আমরা কিন্তু তালকিন পড়াই তালকীন আচ্ছা তাহলে এই সূরার মধ্যে এই যে বারবার বলা হয়েছে কুল কুল এই ব্যাপারটা হচ্ছে তাহলে তালকীন না এই ব্যাপারটা হচ্ছে তাকরি এই কথাটা হলো তালকীন তালকীন বল মানে বলুন ওস্তাদ নিজেকে বলা না আমাদের নিজে কল্পকে বলা না কুল বল তালকীন মানে হ্যাঁ তালকীন মানে নিজে বলা বা অন্য কেউ আমাকে বললো যে তুমি বলো এরকম হ্যাঁ যখন আমরা বলি তখন আমাদের নিজেকে বলি আমরা তখন বল কুল

হ্যাঁ তাহলে আপনারা কোয়ে তো হ্যাঁ বলেন পাইছে আসলে রোজের ছিল তো আনি জি আমার আমি একটা জিনিস চাচ্ছি যদিও আপনার কাছে কঠিন হবে এই যে সুপতিটা যে সূরাগুলো পড়া হয়ে গেছে সূরা এই মেইন বিষয়টা আমি কিভাবে পাব এই যে এই যে এই যে পার্টটা আপনি পড়াচ্ছেন এই পার্টটা তো বইটা দিয়ে দেব আর এটার উপর আমি আমি এগুলো প্রত্যেকটার উপর আলাদা করে একটা পিক তো সেটা একটু তৈরি করছে আমি অন্য ব্যস্ততার কারণে এটা করতে না দুই নম্বর বিষয় হলো

আমি বইটা কিছুক্ষণ পরে দিয়ে দেব বইটা কিছুক্ষণ পরে দিয়ে ইনশাআল্লাহ বই তো দিলেন কিন্তু অত কি তাতে এতটা পরিষ্কার করে বুঝতে পারবো একটু পড়তে পড়তে আস্তে আস্তে এই যে শুনতেছেন আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবেন আমরা তো এরকম অনেক বই পড়বো আস্তে আস্তে ইনশাআল্লাহ তখন আস্তে আস্তে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ কি এই যে জায়গাটা যদি বুঝতে পারি ভালো করে তাহলে কিন্তু সূরাটা পড়তে অনেক আনন্দ পাবো বুঝতে পারছেন এক্স্যাক্টলি ঠিক বলছেন ঠিক এই জন্য এই জন্য এই জায়গাটা আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দিতে চাই এই জায়গাটাতে যে পুরো সুরার একটা সামারি কিন্তু আমাদের সামনে চলে আসবে পুরোটা সুরার সামারিটা চলে আসলে আমাদের কাছে তখন অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে এখানে দেখেন তারপরে আবার কি এই যে কোল কোল দেখুন কত জায়গায় আল্লাহ তালা একই কথা বলেন এই যে এখানে আবার দেখেন পর রায়তে কি বলা হয়েছে কোল বলুন ইন্নি নিশ্চয় আমি আখাফু আমি ভয় পাই ইন যদি আসাই তো আমি আমি কি আমি যদি অবাধ্য হই রবে আমার রবের কি ভয় পায় আদা বা ইয়মিন আউজিম আদা বা ইয়মিন আউজিম যেটা মহাদিনের একটা শাস্তি এটা আমি ভয় পাচ্ছি তো এখানে দেখুন এখানে কিন্তু আমাদের কাছ থেকে তাকরির করিয়ে নিচ্ছে যে আপনি বলুন যে এটা এবং এর মাধ্যমে আল্লাহ সুফান আমাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন কথা এবং পরে একটা দেখেন আর ইন্টারেস্টিং কোল আইও সেই নাকবার শাহাদা বলুন তো আচ্ছা এর চেয়ে বড় সাক্ষী কি আপনি বলেন এর চেয়ে বড় কোন সাক্ষী তার মানে আপনার কাছ থেকে কিন্তু আহ স্বীকার নিয়ে নেওয়া হচ্ছে ওলিল্লা বলুন আল্লাহ শাহিদুন বা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে ইলাইয়া এবং আমার কাছে ওহি করা হয়েছে হাদাল কোরআন ওই কোরআনটি লি উং যেন তোমাদেরকে সতর্ক করতে পারি তার মাধ্যমে ওমান বালাগ ওমান বালা

ওয়া এবং ইন্না নিশ্চয়ই নি আমি বাড়ি উন অবমুক্ত মিন মা মিন হতে মা যা তু শ্রী গন্ত করো এখানেও দেখেন আল্লাহ সব হান তিনিও কিন্তু তিনি কিন্তু এখানে স্বীকার করিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে যে তোমরা বলো এটা এটা এবং এখানে সাঁত্রিশ তোমার আটচল্লিশ তোমার ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন থেকে শুরু করে ১৬৪ তো চৌষট্টি এই সবগুলো আয়াত আল্লাহ সব হানুয়া তালা এর একত্রের স্বীকারোক্তি নেওয়া হয়েছে তারপর আয়াতে আমরা এরপরে আমরা আয়াতে কি দেখি দেখেন তো তারপর আয়াতে দেখছি ওয়াকদ আর আজাদি সোরাতুল মোবারকাতু নামুজাজান র এ আনফি মাহাদ্জাতি মুশরিক এই সুতুরাটি মুশরেকদের সাথে বিতর্কের ক্ষেত্রে একটা অসাধারণ তোলো एग्जांपल এখানে সেট করেছে আচ্ছা একজন বলেছেন যে কি বিষয় আবুকর ভাই বলেছেন যে কি বিষয় আলোচনা করছি অনেকেই এটা তো হয়েছে ইয়া করছেন না আমরা এই সুরাটির ব্যাপারে একটা সামগ্রী আমরা তো রমাদানের পর আমরা আমাদের থার্ড সেমিস্টারের ক্লাসটা শুরু করলাম আজকে থেকেই বেসিক্যালি এবং এখানে আমরা পড়ছিলাম সূরাতুল আনআম সুরাতুল আনামে আসলে মূলত কি আলোচনা করা হয়েছে সেটাই আমরা বলছিলাম এবং আমরা বলছি যে সুরাতুল আনামে বেসিক্যালি আল্লাহ তালা তার একত্রে তার তাওহীদের কথা বলেছেন এবং এই তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সোফায়ানুয়া তারা বহু উদারণ বহু এক্সাম্পল আল্লাহ সোফায়ানুয়া তারা বহু দলিল বহু আর্গুমেন্ট এখানে আল্লাহ তালা পেশ করেছেন এই আর্গুমেন্টগুলোর দুই দুইভাবে পেশ করা হয়েছে একটা লাহ তাকরির অর্থাৎ আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে আমাদের কাছ থেকে আল্লাহ তালা দলিল দিয়ে আমাদের কাছ থেকে অনুমোদন নিয়ে নিচ্ছেন আর দুই নম্বর হচ্ছে আল্লাহ আলা আল্লাহর একত্রবাদের ক্ষেত্রে তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন তিনি আমাদেরকে তালকেন প্রশিক্ষণ দিচ্ছেন আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে তিনি পড়াচ্ছেন যে আল্লাহর একত্রবাদ্যকার আল্লাহর একত্র নিয়ে আর এরপরে আল্লাহ সুহান হাত আল্লাহ এই যে তাকরি যেটা বলছেন আল্লাহ শিখিয়ে নিচ্ছেন সেক্ষেত্রে দুটো নমুন আল্লাহ অনুসরণ করছেন একচুয়ালি তিনি জিজ্ঞেস করছেন বলো তো এটা না এরকম না এরকম না আর দুই নম্বরে হচ্ছে আল্লাহ সুহান এখানে কিছু ঘটনা উল্লেখ করেছেন যে ঘটনা আবার এদিকে আসুন তো এখানে দেখেন যে আল্লাহ সুবহান ওয়া taala ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সাথে যে ইয়ে হয়েছিল যে বিতর্ক হয়েছিল নমরুদের সে বিতর্কের কথা কিন্তু এখানে আল্লাহ সুবহান ওয়া taala উল্লেখ করেছেন এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি কি দলিল বলেছেন মানে কি কি তিনি সেখানে যে তিনি যুক্তি উপস্থাপন করেছেন সেটা কিন্তু এখানে আছে এখানে এবং দুই নম্বর জাকারাতি সৌরাত দুই নম্বর বিষয়টা অজাকারাতি সৌরাত এই সুরাটি উল্লেখ করছে আল আয়াত আল ফাঁসল আল্লাহ আল্লাহ আন্না আয়াতি কেমন হি তোরা যে আল আয়াতুল ফাসল এগুলোকে আল আয়াত এই শব্দগুলো আপনি মুখস্থ রাখবেন যে আল্লাহ সুহানু তার এখানে একেবারেই আপনার চূড়ান্ত কিছু আপনার চূড়ান্ত কিছু প্রমাণ আল্লাহ তালা উল্লেখ করেন সেটা কি

و ويكفر بها القلب وهي الايه তখন কি হয় মানুষ আল্লাহর আল্লাহকে অস্বীকার করে এবং মানুষের অন্তরও সেটাকে মেনে আর নেয় না মানে আমাদের অন্তর যখন ইয়ে হয়ে যায় ফলে আল্লাহ সুবহানাহু ওয়া এই জমিনে এবং আসমানে কিছু নিদর্শন রেখেছেন আল্লাহর যে নিদর্শনের দিকে তাকালে আমাদেরকে বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আহ স্বীকারোক্তি আমাদেরকে দিতে হবে এটা এগুলো কিন্তু এখনো সেই স্বীকারোক্তির জায়গাতে আল্লাহ বলে বলেছেন এবং সর্বশেষ হচ্ছে কি ওয়াজা ফিয়াওয়া খেরি সোয়াতের মোবারক আশার ওয়া ফায়া ইসুরের শেষে দশটি ওসিয়ত আল্লাহসুল হান উল্লেখ করেছেন যেগুলো কোরআনের মহকামাত আয়তের অন্তর্ভুক্ত যেমন সেগুলো কি আমাদের যেমন একটা মান হাজ মান এলতাম এলতা জামাহু ওতাবাকহু কানামি মুফলিহীন কেউ যদি এটা আঁকড়ে ধরে এবং এটাকে যদি সে তার কি করে এটাকে যদি সে অ্যাপ্লাই করে তাহলে সে অবশ্যই সফল হবেই সে সফলদের অন্তর্ভুক্ত হবে যেমন একশো একান্ন একশো একশো আয়াত এসে কথা আমরা একশো একান্ন একশো বান্ন এবং একশো তিপ্পান্নম আয়াত একটু গিয়ে দেখি যে এখানে আল্লাহ ভানু তারা দশটি ওসিয়ত কি কি দশটি ওষুধ আল্লাহ ভানুতারা এখানে করেছেন লেট ইস গো এন্ড সি একশো একান্ন থেকে এখানে আসেন

পিতা মাতার প্রতি ওয়ামানি এবং বি মানি প্রতি আল ওয়ালিদাইনি পিতামাতা ইহসানা পিতামাতা প্রতি ইহসান করবে দুই তিন নাম্বার ওয়ালা তাকতুলু আর তোমরা হত্যা করবে না আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে মেন কারণে এমলাক দারিদ্র দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না নাহনু নারযুকুকুম ওয়া ইয়া হুম নাহনু আমরা নারযুকুকুম তোমাদেরকে খাদ্য দেই ওয়া ইয়া হুম এবং তাদেরকে আমরা রিজিক দেই চার নাম্বার কি ওয়ালা তাকারাবু আলফা ওয়াহিসা তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না মা যা কিছু জহারা মিনহা তা থেকে স্পষ্ট হয় মা বাতনা এবং যা গোপন থাকে এবং পাঁচ নাম্বারে এখানে কি আছে ওয়ালা তাকতুলু তোমরা হত্যা করেন আন্নাফসা এমন ব্যক্তিকে আল্লাহ তে যার হাররামা হারাম করেছেন আল্লাহ আল্লাহ ইল্লা বিল হাতে যাদের জীবন হত্যা করা আহ যাদের কে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এগুলোকে হত্যা করা এই সকল জীবনকে তোমার হত্যা করা এখন আপনি বলতে পারেন যে তাহলে কি কোনো জীব মারা কি যায় নাকি হ্যাঁ কিছু কিছু জীব তো মারা যায় যেমন বলেছেন খামসু মিনাল ফেক যে পাঁচ ধরনের এমন কিছু পশু বা প্রাণী আছে যেগুলোকে যেখানে ফিল হেললে আউল হারাম সেটা হেল অথবা হারাম যেখানে আপনি পান না কেন সব জায়গায় তাদেরকে হত্যা করতে হবে সেই জায়গা তাদেরকে হত্যা করতে হবে সেগুলো কি কি যেমন ধরেন কাকের কথা বলা হয়েছে ইঁদুরের কথা বলা হয়েছে সাপের কথা বলা হয়েছে যেখানে যায় এগুলোকে হত্যা ইসলাম বলেছেন তো ফলে এখানে তাহলে কি হলো কম স্বাকম্বী আল্লাহ তালা তোমাদেরকে এগুলো ব্যাপারে ওসি দিয়েছেন আল্লাহবেন যেন তোমরা বুঝতে পারো তাহলে এখানে আমরা কয়টা পেলাম পাঁচটা আল্লাহ আলা টোটাল দশটা ওয়াসি আমাদেরকে করেছেন এই চুরার শেষের দিকে পাঁচটা আমরা পেয়েছি এবার লেটস কাম টু দি সিক্স যাওয়ার আগে স্যার এখন এই যে এই যেটা আমাদের সবার জন্য প্রয়োজন এটা আমরা অনেকটাই ব্যাপারটা বুঝতে পারি না আওলাদ আমাদের সন্তানদেরকে আমরা কেউ হত্যা হত্যা করি

এই শুধুমাত্র ওই যুগের জন্যে না তাহলে এখন কিভাবে হচ্ছে এখন আসলে কয়েকভাবে হচ্ছে তোমাদের একটা হচ্ছে এখন কয়েকভাবে হচ্ছে তোমাদের একটা হচ্ছে আপনি দেখবেন যে মানুষ তো হত্যা করছে মানুষ আসলে যেটা আপনি দেখে থাকবেন যে মানুষ এই যুগেও কিন্তু জাহিলিয়াতের কিছু ব্যাপার আছে যেমন দুই দুই দিন আগেও আমি দেখেছি যে ইয়েতে যে টয়লেটে মনে হয় একটা বাচ্চা পাওয়া গেছে ডাস্টবিনে পাওয়া যায় আমাদের পাশের এগুলো এগুলো মুহূর্তে ঘটে তো এগুলো অনেকে কি করে আবার মানুষ কিন্তু বিক্রিও করে দিচ্ছে আপনি যদি আফ্রিকাতে যান তাহলে দেখবেন যে সেখানকার পরিস্থিতি এরকম খাদ্যের অভাবে কি ঘটছে না হচ্ছে মানুষ তাদের বিক্রি করে দেয় এমন কিছু এখনো ঘটছে আহ যদি এটা লোয়ার স্কেলে করছে কিন্তু এটা বেগার স্কেলে কোনটা করতেছে সেটা হলো মানুষ এখন মনে করে যে আমার সন্তান বেশি হলে আমি তাকে লালন পান করতে পারবো না খাওয়াবো কোথায় বিপদে পড়বো মানুষ করতে পারবো না কম হলে তাকে মানুষ করতে পারবো এই 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 কথা মনে করে মানুষ বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রক কিছু ধরনের পলিসি তারা গ্রহণ করে থাকে উদ্দেশ্য কি নিয়তের মধ্যে এটা আছে যে এত পোলাপেন হলে খাওয়ামো কই এত পোলাপেন খাওয়াবে কিভাবে এরকম কথাবার্তা তারা বলে ফলে আগে এক ধরনের নিয়ন্ত্রণের মতে তারা যায় এই নিয়ন্ত্রণ এর মাধ্যমে কিন্তু এই যে মানুষ হত্যা মানে আসলে তো হত্যা কেবলমাত্র ফিজিক্যালি হয় না কখনো কখনো মানসিক ভাবে কিন্তু মানুষ হত্যা করে কিভাবে করে যখন তার মানসিকতা এইরকম ক্ষেত্রে আমরা দেখব এটা সেরকম একটা নমুনার দিকে এখানে ইঙ্গিত করছে আচ্ছা আরেকজন ইয়ে বলেছেন যে এই আয়াতটা আবার পড়ার জন্য নাজমুল ভাই নাজমুল ভাই আমাদের তো এত সময় আমি এখনো তো মূল বইতে আমরা যাইতেই পারি না এখনো

তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রের ভয়ে হত্যা করবে না আমরা তোমাদেরকে রিজিক দিই তাদেরকে রিজিক দেই ওয়ালা তাকতুল চার ওয়ালা তাকতুল ফাওয়া তোমরা ওয়ালা তাকরাবুল ফাওয়া হেসা তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না মা যা কিছু জহারা প্রকাশ পায় মিনহা তা থেকে ওমা বতন এবং যা কিছু তা থেকে গোপন থাকে ওয়ালা তাকতুলু নেফসা এবং তোমরা হত্যা করো না মানুষের এবং তোমরা হত্যা করো না কোন ব্যক্তিকে আল্লাহ হারাম আল্লাহ হাকি যার যাকে তোমাদের জন্য আল্লাহ তাল হারাম করে দিয়েছেন যারি কম ইল্লা হাকি তবে সত্যের প্রয়োজনে কেউ যদি কাউকে মানে তখনও সেটা আইনের মাধ্যমে আইন যদি কাউকে এক্সিকিউশন দেয় মৃত্যুদণ্ড প্রদান করে ডিফারেন্ট ইস্যু যারি কম অসম বিহি আল্লাহ তারা তোমাদেরকে এর মাধ্যমে ওসিয়ত প্রদান করছেন আল্লা কম যেন তোমরা তোমরা ব্যবহার করতে পারোটা দেখলাম এ তিনি এখানে দশটা ইয়ে করেছেন এখানে ছয় ওয়ালা তাক আর তোমরা কাছেও জীবনা খাবা তো বহুত দূরের কথা মালাল ইয়াতিম ইয়াতিমদের সম্পদের না ইল্লা তবে ছাড়া বিল্লাতি তার মাধ্যমে যা তা আহসান সর্বোত্তম পদ্ধতি ছাড়া হাতটা তা যতক্ষণ না লোয়া। সে পোষে আশুদ্ধাহ তার যৌবনে আশুদ্ধ মানে যৌবন তার যৌবনে যতক্ষণ পর্যন্ত সে না পোষে ততক্ষণ পর্যন্ত তোমরা আহ ইয়াতিমদের সম্পত্তি কে তোমরা অন্য ভাবে ইয়াতিমদের সম্পত্তির কাছে অর্থাৎ ইয়াতিমদের সম্পত্তি গুলো অন্য গুলোতে আসে তোমাদের সম্পদের সাথে মিলে আমি সে নিজেদের মতো করে এগুলোকে খাবে না বক্ষণ করবে না এই কাজ করবে না সপ্তম ও আউফুল কাইলা এবং তোমরা আউফ মানে পূর্ণ করে দাও আল কাইলা পরিমাপ ওয়াল মিজানা পরিমাণ বিল কিস্তি ন্যায়ের সাথে ন্যায়ের সাথে তোমরা ন্যায়ের সাথে তোমরা তোমাদের এই যে মাপ এবং ওজনে তোমরা পরিপূর্ণ ভাবে প্রদান করবে এই জায়গাটা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাআহা লা নুকাল্লিফু আমরা 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 দায়িত্ব দেই না নাফসান কোনো ব্যক্তি গিল্লা ও সাতার সামর্থ্যের বাইরে কাউকে আমরা দায়িত্ব দেই না ওইদা কলতুম আর যখন তোমরা কথা বলবে তখন ফা দিল তখন তোমরা কি করবে তখন তোমরা আঠ তখন তোমরা ইনসাফ করবে ওয়ালাউ কানা দা করবা যদিও যার ব্যাপারে বলবে সে তোমার নিকটাত্মীয় হয় ওবে আহাদিল্লাহি আউফু এবং তোমরা আল্লাহর আহদুন আল্লাহর তোমরা প্রতিজ্ঞা তোমরা পূর্ণ করো আল্লাহ সে তোমাদের যে প্রতিশ্রুতি প্রতিজ্ঞা আছে তা তোমরা পূর্ণ করো তাহলে কোন সকম বিহি আল্লাহ তারা তোমাদেরকে এই ব্যাপারে প্রস্তুতি দিচ্ছেন আল্লাহ কিন্তু তাদের কারণ যেন তোমরা শিক্ষা গ্রহণ করো ও আন্না হাজা সেরাতি মোস্তাকিমা আর ইহা হচ্ছে আন্না নিশ্চয়ই হাজা ইহা সেরাতি আমার পথ মোস্তাকিমা সরল সঠিক ওহু এই যে এখানে হচ্ছে দশ অতএব তোমরা সেই পথটাকে অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউস সুবুলা আর তোমরা অনুসরণ করো না অন্য পদ গুলো তা বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর পদ থেকে একই কথা আল্লাহ করছেন যেন তোমরা তাকে অবলম্বন করতে পারো তিনি বলেছেন যে আল্লাহ হানার এই শেষে তিনি এখানে দশটা তিনি খেরা আমি আপনাদের কথা জিজ্ঞেস করবে দশটা ওসিয়ত কি আল্লাহ বলেছেন এবং ও আখের মা দাকার ফি সৌরা এই সুরার মধ্যে সর্বশেষ যা উল্লেখ করা হয়েছে নয়টা আরেকবার বলবো নয়টা কোনটা এই তো নম্বর তো ওয়া এবং বি প্রতি আহাদিল্লা আল্লাহর প্রতিশ্রুতির প্রতি আউফ তোমরা পূর্ণ দান করো মানে আল্লাহর প্রতিশ্রুতি গিয়ে তোমরা পূর্ণ করো আল্লাহর প্রতিশ্রুতি গিয়ে আল্লাহর সাথে কিন্তু আমরা পরিশ্রুতি ওই যে আমাদের সেই ইয়েতে আমরা নিয়ে এসেছিলাম যে আল্লাহ আমাদের রব তিনি ছাড়া আমাদের কোনো রব নাই আল্লাহ আমাদের এবং তারই আমরা করব অন্য কারো না এটা কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়ে এসছিলাম আবার আমাদের পক্ষে কিন্তু আহ রাসুলরাও কিন্তু এইরকম আহ প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন তো সেই যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি যেন আমরা পূর্ণ করি

আজ ওয় খুবই গুরুত্বপূর্ণ এই সুরাটি শেষে যা আলোচনা করতে হলো যে বান্দার গুরুত্ব আল্লাহর কাছে বান্দার মূল্য আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে একজন বান্দার মূল্য কত বড় কিমা তে মানে মূল্য وانه خلق لغايه ساميه আর একজন মানুষ একটা নোবল অবজেক্টিভ এর কেন্দ্রে পরে সৃজিত হয়েছে

তিনি তোমাদেরকে জমিনের মালিক বানিয়ে দেবেন ওয়াজ আল কুম এফ এবং তিনি তোমাদেরকে জমিনের প্রতিনিধি দায়িত্বশীল বানিয়ে দেবেন দেখেন তো মানে আল্লাহ সব হানি যদি আমরা এবাদত করি তার মানে এই আয়টিতে এই ইয়াটির কি বলা হয়েছে খেয়াল করে দেখুন এই সুরাটির মূল বক্তব্য কি এই মূল বক্তব্য এখানে এই কয়েকটি জায়গা আমরা এখানে পেয়ে গেলাম এক নম্বর হচ্ছে উসলুবুত এই যে উসলুবুত তালকিনের কথা আমরা বলছি এই তালকিন কিন্তু এখানে আল্লাহ সুফহান ওয়া তাআলা নিয়ে নিলেন এরপরে আল্লাহ সুফহান ওয়া তাআলা এর আগে আল্লাহ তাআলা তাকরির নিয়েছেন আমাদের কাছ থেকে এখন আল্লাহ সুফহান ওয়া তাআলা আমাদের কাছ থেকে এই যে এর মাধ্যমে আল্লাহ তাআলা নিয়েছেন কি তাকরির যে তিনি হচ্ছেন এই তিনি হচ্ছেন এই আর এখানে তিনি আমাদেরকে বলছেন তোমরা বলো তোমরা বলো তোমরা বলো আমার কাছ থেকে তিনি আমাদেরকে তিনি শিখিয়ে দিচ্ছেন এবং তারপরে বাকি হচ্ছে এই সূরাতে আর অন্যান্য যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এরপরে লাস্টে আমি এই যে কথা বলে শেষ করে দেবো তাহলে যে ফাওয়া সুরাতিল মোবারকা এই বারাকা পূর্ণ সুরার সুরাকে কেন্দ্র করে কি কি ফা এদার রয়েছে এবং কি লাফ সূক্ষ্ম বিষয় রয়েছে ফায়দা নাম্বার ওয়ান মানে বেনিফিট নাম্বার ওয়ান এক নাম্বার বেনিফিট রাতের বেলা ঘুমানো والعمل والسعي بالنهار و بالنهار এবং দিনের বেলা কাজ করা এবং দৌড়াদৌড়ি করা ওয়াল ফিতরা এটি হচ্ছে মানুষের ফিতরা যে অভ্যাস বা চরিত্র যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করে ও হুয়াল হাদিউল আকমল ওয়াল আসলাহ লিল ইনসান আর এটি হচ্ছে মানুষের জন্য আল আকমল পরিপূর্ণভাবে হেদায়েত এবং সবচেয়ে উত্তম হেদায়েত এটা মানুষের জন্য তারপর হচ্ছে মান হাকাকাত তাওহীদ আল কামিলা আল খালিসা লিল্লা দ্বিন মান হাক্কা তাহিদ আল কামিল আল খালেস আল্লাহি তালা আমল্লাহ ফির দুনিয়া এটা খুব গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আল্লাহর তাহিদ পরিপূর্ণ তাহিদ কে এখলাসের সাথে সে বাস্তবায়ন করে আল্লাহ তালা তাকে দুনিয়া আখেরাতে নিরাপত্তা প্রদান করে আপনি দেখেন নবির আসলদেরকে হত্যা করার জন্য কত ধরনের পরিকল্পনা গোটা পৃথিবী জুড়ে হয়েছে কিন্তু তাদের কিছুই করতে পারেনি আল্লাহ সব হানা সেই কথাই এখানে আল্লাহ সব হানা এখানে জানিয়ে দিয়েছেন

তোমাকে হেদায়েতের পথ দড়ন করতে হবে ওয়ালা tastawhis qillat as-salikin কম লোক এই পথ অতিক্রম করছে এই পথ ধারণ করছে তাতে তোমার চিন্তা করার কোনো কারণ নাই কম লোক এই পথে চললেও তার তোমার চিন্তা করার কোনো কারণ নাই যদি কম লোক চলে

সেটা দেখে তুমি ইয়ে হয়ে না তুমি বিভ্রান্ত হয়েও না লাতার তার চার নাম্বার কি তার মানে এখানে কিন্তু বলা হচ্ছে সংখ্যা মানে যারা 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 ধরেন হকপন্থী তারা সংখ্যা কম হতে পারে অতএব সংখ্যা কম হলে যে তার পন্থাটা ঠিক নয় এটা ঠিক এটা ঠিক নয় আবার পন্থা সংখ্যা যে বেশি হলে যে তার পথটা সত্য এটা ঠিক নয় চার নাম্বার কি ইয়াসুল ইমান ও তুকবর ও বদমিনাল ইবাদ মালাম তাজহার আলামাতুস সাআতিল কুবরা

তখন আর কোন ব্যক্তির ইমান কোনো কাজে লাগবে না এ কথা বলে রসুসাম অতপর এই আয়টি তেলাওয়াত করলেন আয়টি কোনটি হাল এম না তারা কি তারা কি অপেক্ষা করছে ইল্লা আন্ত আতিয়া হুমল মালা যে ফেরেস তারা তাদের কাছে আসবে আউ আতিয়া রব্বুক অথবা আপনার রব তাদের কাছে আসবেন আউ ইয়া আতিয়া বা আদু অথবা আপনার রবের কিছু কিছু নিদর্শন তাদের কাছে এসে উপস্থিত হবে ইয়াউমাই আতি বাদু আয়াতি রব্বিকা

আল্লাহ কোন বান্দাকে আলআদ্দা কোন বান্দাকে দিচ্ছেন মিনা দুনিয়া দুনিয়ার কোন ক্ষমতা আলা অসহি লোকটা অপরাধ করে যাচ্ছে অপরাধ করে তারপরে তাকে আল্লাহ তালা দুনিয়া দিচ্ছেন মাই ইউহিব্বু সে জাসা আল্লাহ তাআলা তাকে তাই দিচ্ছেন তাহলে মন রাখতে হবে ফা ইননা মা হুয়া ইসতিদ্রাজুন তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা হলো ছাড় দেয়া রশি ছেড়ে দেয়া আল্লাহর পক্ষ থেকে এটা ওই ব্যক্তির জন্য রশিটাকে ছেড়ে দেয়া সুম্মা তালা কওলাহু তাআলা অতঃপর ব্যক্তি কোরআনের ওয়াটটা তেলাওয়াত করলেন যেখানে আল্লাহ তালা বললেন ফালাম্মা নাসু মানে অতপর রাসুসাল্লাম কোরআনের ওয়াটটি তেলাওয়াত করলেন যেখানে আল্লাহ তালা বলেছেন ফালাম্মা নাসু অতপর যখন তারা বলে গিয়েছে মা যা যুক তাদেরকে বলা হয়েছিল তাদেরকে যা বলা হয়েছিল সেটা যখন তারা ভুলে গিয়েছে ফাতাহনা মানে যখন তারা ইসলাম ছেড়ে দিয়েছে আল্লাহর দিন ছেড়ে দিয়েছে ফাতাহনা তখন আমরা খুলে দিয়েছিলাম আলাইহিম তাদের উপরে আবু আবা কুল্লি সেই সব আবহাওয়া বা কুল্লি সাহি সব কিছুর দরজা তার জন্য আমরা মুক্ত করেছি যত উন্নতি অগ্রগতি ইত্যাদি ক্ষমতা ডেভেলপমেন্ট প্রগ্রেস ইত্যাদি সব সব আল্লাহ সব হানু তারা তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন হাত্তা এমনকি ইজা যখন ফারিহু তার আনন্দে ছিল। বি নিয়ে মা যা উতু তাদেরকে প্রদান করা হয়েছে আখাজ না হোম বাঘতাতান তখন আমরা তাদেরকে হঠাৎ করে তাদেরকে পাকড়াও করেছি তারা কি তারা তো তখন ইয়ার মধ্যে পড়ে গিয়েছিল গোলক ধাদার মধ্যে তারা পড়ে গেছে তারা বুঝতে পারছে না রে কি হলো কি থেকে কি হয়ে গেল তারা বুঝতে পারে আপনি দেখবেন যে অনেকে বলে কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না তো কি থেকে কি হয়ে যাবে সে কিভাবে বুঝবে সে তো কি থেকে কি হবে সে বুঝতেই পারবে না এটি আল্লাহনার এটি আল্লাহ সুানুমাত কথা

দিনের বেলা কাজ রাতের বেলা ঘুম আল্লাহ যে নিজাম দিয়েছেন এই নিজামে আমাদেরকে চলা দরকার দুই নম্বর হচ্ছে আমরা যদি তাওকিদ অনুসারে চলি আল্লাহ তালা আমাদের দুনিয়াখারে তিনি নিরাপত্তা প্রদান করবেন তিন নম্বর হচ্ছে সংখ্যাধিক্য কোনোদিনই কোনো কিছুর জন্য প্রমাণ নয় যে ওইখানে সংখ্যা বেশি ওই দল লোক বেশি ওই দলের লোক কম অর্থাৎ কম বেশি কোনোদিনই আমাদের সত্যের মানদণ্ড নয় চার নম্বর হচ্ছে যে কেয়ামতের আলামত প্রকাশ হওয়ার পূর্বেই আমাদেরকে ইমান আনতে হবে

পাপাচারী ওই সকল ব্যক্তি যদি তারপরে আপনি দুনিয়ায় উন্নতি দেখতে চান উন্নতি দেখতে পান উন্নতি দেখতে পান তাহলে বুঝবেন যে আল্লাহ বরং ওরে দিচ্ছে মানে ওর সময় তো আল্লাহ ওরে ছাড় দিচ্ছে কিছুক্ষণ পর আল্লাহ পাকড়াও করবে ওই রকম একটা সিচুয়েশন মূলত তার জন্য তৈরি হচ্ছে তো এই হলো আমাদের যেই আহ ইয়ের সুরাটি মানে সুরাতাম যেটি নিয়ে মূলত আমরা আলোচনা শুরু করেছিলাম এটি হলো সেই সুরার আলোচ্য বিষয় ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতায় বইটা আমি আপনাদেরকে দিয়ে রাখব ইনশাআল্লাহ এই ধারারবাই করতে আমরা এই বইটা অবশ্য আপনাদেরকে দেয়া আছে এখন নতুন করে দেয়া নাই যারা বালাগা ফসা করেন আপনারা এক্স্যাক্টলি বালাগা ফসা যারা করেন তাদেরকে আমরা এই বইটা আগেই দিয়ে রেখেছি স্যার আজকে তো প্রথম ক্লাস আর আজকে আমরা তো সবাই এই ক্লাসে যারা আছে 마শাআল্লাহ সবাই কিন্তু আমাদের এই শুরু থেকে জি এখন এখন আমাদের আসলে যে

স্যারের সাথে আমাদের থাকা আমাদের মূল উদ্দেশ্য হলো স্যারের সাথে থাকা কন্টিনিউ করা এই যে লম্বা একটা ক্লাস দুই ঘন্টা ক্লাস করে এ তো অনেক অনেক বড় আমাদের জন্য অনেক বড় পাওনা আমাদের স্যারের সাথে থাকলে সবাই মিলে থাকি কেউ থাকবো কেউ থাকবে না তা হয় না সবাই মিলে আমাদের আটশো ছাত্র নিয়ে ক্লাস শুরু করছিলাম এখন একশো বারো জন বাকি জন কোথায় গেছে আমরা কিন্তু সবাই জানি সবাইকে বলি স্যারের সাথে থাকার জন্য হ্যাঁ সুবিধা হবে একটা আমাদের

ব্যক্তির মানে ওনার আসলে আর কোন অবস্থায় ইয়ে করা যাবে না এরকম যদি কোনো দিনদার ডাক্তার যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে ওই ডাক্তারের কথা ইয়ে করা যাবে ইনশাল্লাহ আর যদি যদি ডাক্তার যদি দিনদার না হন তাইলে এই জাতীয় কথা শোনা যাবে না দিনদার ডাক্তার হন তাইলে কেবল মাত্র তার এই পরামর্শ গ্রহণ করা যাবে মানে দিনদার ডাক্তার যদি বলেন

আমার ওয়াইফের কিন্তু চারটাই সিজার এইটাই বলতে পারছি আমার চারটি সিজার এটা এমন কোন কথা নাই যে করাই যাবে না শরীর পারমিট করলে করা যাবে কিন্তু সিজার ছাড়াও আরো অনেক ইন্ডিকেশন আছে যেখানে বাচ্চা রিস্কিউ হয়ে যায় যে কোনো মেডিকেল কন্ডিশনে শরীর যদি পারমিট না করে হেলথ পারমিট না করলে মনে হয় সেখানে ব্যবস্থা নড়া ধর্মসম্মত এবং যুক্তিসম্মত হতে পারে এক্স্যাক্টলি এই আমি দিন দা তাকে বুঝতে হবে যেখানে ইসলামে দৈনন্দিনটা কোথায় থাকে কিনা

তো এটা হতে পারে আমাদের যে সম্ভব হলে আমরাও তা করতাম কিন্তু আমাদেরকে ডাক্তার আমাদের খুবই দিনদার ডাক্তার দিয়ে আমরা ইয়ে করেছি আলহামদুলিল্লাহ তো ওনারা বলেছেন যে না এটা সম্ভব না তো যাই হোক সেটা আমাদের 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 ক্লাসটা স্যার এত এত বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ আপনার আপনার এই ক্লাসে আমাদের সব সব দিক দিয়ে যারা জ্ঞান রাখেন সবাই আমাদের সাথে আছে

আল্লাহকে ভয় পায় আল্লাহর কাছে তাকে দিয়ে করতে হবে এই অনুভূতি এবং ভয় যার সামনে আছে এরকম কোন ডক্টর যদি বলেন সাজেস্ট করেন যে না হি হার লাইফ ইজ হার লাইফ ইজ এট রিস্ক তাইলে শি ক্যান টেক দি মেডিকেশন অথবা ধরেন অ্যাজ পার দি অ্যাডভাইস অফ দি ডক্টর স্যার পারমিশন বলছি স্যার এটা অনেক সিচুয়েশন আছে যখন প্রেগনেন্সির মাঝপথেও বাচ্চাটা রিস্কি হয়ে যায়

<applause> س, س, السلام عليكم, عليكم السلام جي جي ابو هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد ولي وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام <applause> <applause> <applause>